সাভার মডেল থানাধীন আরাপাড়া নামক স্থানে গত 12 তারিখ রাত প্রায় 11টা থেকে 12টা এরকম সময়ের মধ্যে সাজ্জাদ নামে একজন, যিনি পেশায় একজন রঙের মিস্ত্রি, কাঠের রং মিস্ত্রি, তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। তো ঘটনাটি জানার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায় এবং প্রাথমিকভাবে তথ্য সংগ্রহ করে যে কারা এর সাথে জড়িত, কীভাবে ঘটনাটি ঘটেছে। তো তারই ধারাবাহিকতায় পুলিশ কয়েকজনের নাম পায় যারা এই ঘটনাটি ঘটিয়েছে। আমি যদি তাদের নাম বলি, তাদের মধ্যে একজন আলামিন, আরেকজন স্বপন, আর একজন রাব্বি ওরফে মুরগি রাব্বি এবং ইয়াসিন, এই চারজনের নাম আমরা জানতে পারি এবং পরবর্তীতে এটি একটি মামলা রুজু হয় 302 ধারায়, তাতে এই চারজনকে এজাহারনামী আসামি করা হয়। মূলত ঘটনাটি সূত্রপাত হয় 12 তারিখ সন্ধ্যা 7টার কিছু পরে। মূলত এই এক নম্বর আসামি আলামিন এবং 3 নম্বর আসামি রাব্বি, আমরা জানতে পারি যে তারা বিভিন্ন সময়ে রাস্তায় যখন সাধারণ পথচারী যায় সুযোগ বিভিন্ন রকম সংখ্যাই কিন্তু আমরা দেখি। তো যেই ঘটনাগুলি ঘটেছে এর কিশোর গ্যাং সবগুলি বলার আসলে সুযোগ নেই, কিশোর বয়সী যারা অপরাধে জড়িত হয় তাদেরকে আমরা কিশোর অপরাধী বা কিশোর গ্যাং বলে থাকি। তো এরকম বিষয়গুলি আসলে এরকম নয়, কেননা এই ঘটনাটিতেও আপনারা দেখেছেন কারো বয়স 35, কারো বয়স 30, কারো বয়স 25, অর্থাৎ কিশোর বয়সী কেউ কিন্তু এখানে নেই, সকলেই ম্যাচিউর। তো এই ধরনের ঘটনা যেন না ঘটে সেই লক্ষ্যে প্রথমত আমাদের সমাজে, অর্থাৎ আমাদের যেন নাগরিক বিন্দু তাদের সচেতন হওয়া প্রয়োজন, অভিভাবকদের সচেতন থাকা প্রয়োজন, কেননা তার সন্তান কীভাবে ঘুরছে, কার সাথে ঘুরছে, কখন ঘুরছে, এই বিষয়গুলি মনিটর করা দরকার। আমরা আগেও বলেছি যে বিভিন্ন স্থানে যখন জঙ্গি হামলা হয়েছে তখন আপনারা দেখেছেন যে ওই সন্তানদের কী করতো এটি আসলে গার্জিয়ানরা কিন্তু খেয়াল করতো না, বিধায় তারা কিন্তু একটা পর্যায়ে জঙ্গিবাদের মতো একটি ভয়াবহ পরিণতির দিকে চলে গিয়েছিল। ঠিক তেমনই এই কিশোর বয়সীদের দ্বারা যে সমস্ত অপরাধ সংগঠিত হচ্ছে, তারা নেশায় আসক্ত হচ্ছে বা তারা খুন খারাপি সহ নানাবিধ চিন্তায়ের মতো কার্যক্রমে লিপ্ত হচ্ছে, এটি অভিভাবকদের সচেতন হতে হবে, প্রয়োজনে পুলিশের সহযোগিতা নিতে হবে। এছাড়া যেই স্থানগুলিতে এ ধরনের সম্ভাবনা রয়েছে বা কিশোর বয়সীদের একত্রে চলাফেরা আমরা দেখি, সেই জায়গা থেকে আমরা কিন্তু এই কিশোর বয়সী যারা তাদেরকে কিন্তু থানায় নিয়ে আসি অনেক সময়ই, এবং এনে তাদের গার্জিয়ানকে ডাকি, তাদের গার্জিয়ানদেরকে সচেতন করার পাশাপাশি তাদেরকে আমরা কাউন্সেলিং করি। তো এটি একটি চলমান প্রক্রিয়া। এই সাভার অত্যন্ত জনবহুল এবং শিল্প অধ্যুষিত, কারখানা অধ্যুষিত এলাকা, এখানে যেহেতু প্রচুর সংখ্যক মানুষ থাকে, তো শুধুমাত্র পুলিশ না, আমি আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে এই এলাকাবাসীর তাদের নিরাপত্তার জন্য তাদের সচেতন হওয়াটা, আসামিদেরকে গ্রেফতার করে থাকি। আপনি যে ঘটনাগুলির কথা বললেন এক একটি কিন্তু এক এক কারণে, কোনো সুনির্দিষ্ট বিষয় নেই যে এইখানে আসলেই মানুষ হত্যাকাণ্ডের শিকার হবে বা এখানে আসলে কেউ চিন্তায় শিকার হবে, বিষয়টি এরকম না। কারো পূর্বশত্রুতা রয়েছে, কারো সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে, আর এই এই যে ঘটনাটি এটি তো আপনাদেরকে বললাম। তো আমাদের অন্যান্য মামলায় আসামি গ্রেপ্তার রয়েছে, যেই মামলায় আমাদের গ্রেপ্তার নেই সেটিও আমাদের অভিযান পরিচালনা হচ্ছে, আমরা স্বল্পতম সময়ের মধ্যে আসামি গ্রেপ্তার করতে সমর্থ হবো।